পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা টিআইবি বলছে বিভিন্ন সাংবাদিক সংগঠন শুধু না আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো এখন উদ্বেগ প্রকাশ করছে যে এইভাবে বিবৃতি দিয়ে আসলে পুলিশের যে দুর্নীতি এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তা যাদের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ধরনের বিবৃতিতে এক ধরনের প্রোটেকশন পায় সেই ব্যক্তিগুলো তো এই কারণেই অ্যাসোসিয়েশনের বিবৃতি সাংঘাতিকভাবে নিন্দিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে তাদের বিবৃতিতে স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রতি হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি বিষয়টিকে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনী একাংশের দুর্নীতি সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি টিআইবির পক্ষ থেকে রোববার গণমাধ্যমে পাঠানো আচরণ সম উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্যপূর্ণ উল্লেখ করে দেয়া বিবৃতিটি পুরোপুরি উদ্দেশ্যপূর্ণ দ্বিতীয় পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের সুরক্ষা প্রদানের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া এমন মনে হওয়া মোটেও অমূলক নয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এই বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা অন্যদিকে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে উটপাখির মতো বালিতে মুখ গুজে রাখার চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করা মোটেও অত্যুক্তি হবে না গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যকে বালখিল্যতার সামিল বলে উল্লেখ করে এআইবির নির্বাহী পরিচালক বলেন পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের দুর্নীতির যে বিশাল অস্বাভাবিক ও অনেকাংশে উৎকট খতিয়ান আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পারছি সে সকল সংবাদকে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার খড়া যুক্তিতে থামানোর চেষ্টা করা পুলিশের মতো একটি দায়িত্বশীল সংস্থার ভাবমূর্তি সুরক্ষায় নিজেদের সক্ষমতা ও সৎসাহস নিয়ে প্রশ্ন জন্ম দেয় এমন স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট যুক্তির বদলে বিপুল দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ জানা যাচ্ছে তার জন্য বিব্রতকর বোধ করে স্বপনোদিত হয়ে পুলিশের তরফ থেকে নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়তার ঘোষণা দিলে তা বাহিনীর দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছার দৃষ্টান্ত স্থাপন করতো তা একদিকে যেমন পুলিশের ভাবমূর্তির জন্য সহায়ক হতো অন্যদিকে পুলিশের প্রত্যাশিত পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হত। হতো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা বিভিন্ন দুর্যোগ সংকট মোকাবেলা ও মানব সেবায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এবং এজন্য পুলিশ বাহিনী যৌক্তিকভাবেই প্রশংসার দাবিদার কিন্তু পুলিশের এই ভূমিকাকে দুর্নীতির তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারের লাইসেন্স হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন ইত্তেকারুজ্জামান তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদানকে আমরা শুধু স্বীকার করি না প্রশংসার সঙ্গেও স্মরণেও রাখি কিন্তু দুর্নীতির দায় যারা অভিযুক্ত যাদের নামে শত শত বিঘা রিপোর্ট বিঘা জমি থাকা রিপোর্ট প্রকাশ হচ্ছে সেগুলো কি হবে সেগুলো কি তদন্ত চলবে না সেগুলির ব্যাপারে কি রিপোর্ট প্রকাশ হবে না পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে অবশ্যই আবার উচিত তাদের বৈঠক ডেকে এইগুলো ব্যাপারে পুনর্মূল্যায়ন করা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ